ষোলোই ফেব্রুয়ারি মাগরিবের নামাজের পর সদর রাইফেল ব্যাটালিয়নের মাঠে একটা বৈঠক হয় সেখানে সিদ্ধান্ত হয় যে অফিসারদেরকে জিম্মি করে তারা দাবি দাওয়া আদায় করবে এইখানে সাদ মানে সিপাই পর্যায়ে সিপাই এবং করণিক পর্যায়ে এরা উপস্থিত ছিলেন আঠারোই ফেব্রুয়ারি সাড়ে সাতটায় জাকিরের কোচিং সেন্টারে এক ঘন্টাব্যাপী একটি বৈঠক হয় সেই বৈঠকে মানে প্রায় দশ বারো জন উপস্থিত ছিল এইখানে বেসামরিকও ছিল এবং সার্ভিং সৈনিকরাও ছিল তারপরে একুশে ফেব্রুয়ারি জানেন যে কিছু লিফলেট পাওয়া যায় আর ইসিউ কর্তৃক উদ্ধার হয় এটার জন্য একটা কাউন্টার লিফলেট করার তৈরিও করা হয় এটা কয়েকটা জায়গায় বিতরণ করা হয় তারপরে আরেকটি জিনিস হচ্ছে যে এই জিনিসটাতে আগে থেকে মানে পরিকল্পিত সেখানে ডিএডি লুৎফুর রহমানের ছেলে লুৎফুর রহমান তখন ঢাকায় না, তার ছেলে ঢাকা কলেজে পড়তো থেকে পড়াশোনা করত ঘটনা দিন আগে রহমান তিন চার তার ছেলেকে নেত্রকোণে তাদের বাসায় নিয়ে যায় কি কলেজ থেকে খোলা ছিল তারপরে কর্নেল এলাহি যিনি মারা গিয়েছেন যিনি সর্বশেষ সেনা সদস্য মানে যাকে হত্যা করা হয় একদম ছাব্বিশে ফেব্রুয়ারির ভোর রাতে তার মোবাইলে একটা আমরা মেসেজ পাই তখন সে নেয় তার মোবাইল ইয়ে করে সেখানে লেখা ছিল তার অফিসারদেরকে সে মানে একটা উপদেশ দেয় সাবভার্চুয়াল অ্যাক্টিভিটিস হওয়ার সম্ভাবনা আছে তোমরা সাবধানে থেকো সে তখন দিনাজপুরের সেক্টর কমান্ডার ছিল কেবল জয়েন করে সে বিডিআরের মানে সপ্তাহের এসেছে বাইশে ফেব্রুয়ারি বাড়তি নিরাপত্তা নেওয়া হয় অফিসারদের কোয়ার্টার গার্ডে নিরাপত্তার দায়িত্ব দেওয়া হয় ডিউটি দেওয়া হয় এটা আমার কাছে মনে হয় একটা অ্যাবনর্মাল একটা সিচুয়েশান সাধারণত কোয়ার্টার গার্ডে কখনও অফিসার ডিউটিতে থাকেন না আমার সাঁইতিরিশ বছরের জীবনে আমরা কখনো এটা দেখি নাই আমি উনাশি সালে কমিশন প্রাপ্ত সে সময় আপনারা জানেন একটার পর একটা কু হতো আমরা কোয়ার্টার গার্ডে ডিউটি দিতাম না আমরা ইউনিটে থাকতাম কিন্তু এখানে একটা নিয়ম করা হলো যে অফিসার কোয়ার্টার কার্ডে থাকে তারপরে তেইশে ফেব্রুয়ারি এক সৈনিকের পাশে আমরা সৈনিকের নামটা বের করতে পারি নাই কয়েকজন ডিএটি একটা মিটিং করে চব্বিশে ফেব্রুয়ারি তো প্যারেড হয় প্যারেড যা হওয়ার আমিও ছিলাম ওইখানে প্রধানমন্ত্রীদের বক্তৃতা এবং মনোনয়ন অনুষ্ঠান শেষে চলে যান তারপরে চব্বিশে ফেব্রুয়ারি সন্ধ্যার পরে একটা অসন্তোষ তৈরি করার প্রচেষ্টা হয় সেটা হচ্ছে যে বিভিন্ন জায়গায় বলা হয় যে আমরা আমাদের যে দাবি দেওয়া দিয়েছিলাম প্রধানমন্ত্রী সেই দাবি দেওয়ার ব্যাপারে তার বক্তৃতায় কোনো ধরনের বক্তব্য প্রদান করেন নাই তাহলে আমরা কী করবো এইটা আমা আমাদের যে এই কষ্ট করে আমরা বিভিন্ন জায়গায় গেলাম ওনারা কি বলেন নাই তা তাহলে আমাদেরকে অন্য কোনো ব্যবস্থা নিতে হবে তারপরে ওই দিন রাত্রে সাড়ে সাতটায় চুয়াল্লিশ রাইফেল ব্যাটালিয়নের মাঠে একটা বৈঠক হয় আনুমানিক সতেরো থেকে আঠারো জন ছিল এর মধ্যে অধিকাংশ হচ্ছে যে সৈনিক এরা যখন দেখছে যে এখানে কিছু ব্যক্তি আসছে যারা অপরিচিত তখন তারা ওইখানে কোনো আলোচনা করার করা যাবে এটা উচিত মনে করে নেই তারা এখান থেকে চলে যায় তারা বিডিআর গেটের বাইরে গিয়ে দরবার হলের কাছে যে গেটটা আছে তার বাইরে গিয়ে দুই সকাল সামনে গিয়ে একটি কোচিং সেন্টার ছিল যেটা সিপাহী জাকিরের সেটা ভাড়া দেওয়া ছিল সেইখানে গিয়ে তারা একটা মিটিং করে প্রায় এক ঘন্টার মতো একটা মিটিং সেখানে যেই জিনিসটা মানে সিদ্ধান্ত হয় ডিজি এবং ডিডিজিকে জিম্মি করা হবে এবং দায়িত্ব দেওয়া হয় জিম্মি করার জন্য মাইন মাইন্ড ডিজিকে জিম্মি করবে এবং ডিডিজি কে জিম্মি করবে সিপাহী কাজল আর তাদের মাধ্যমে অন্যান্য অফিসারদেরকে জিমি করবে এবং তাদের মাধ্যমে বাকি তারা আদায় করে নিবে তারপরে দরবার হলে জানেন যে ঢুকে পড়ে কাজল চলে মাইন হয়ে যায় এরপরে গুলির একটা গুলির আওয়াজ হয় গুলির হাওয়াজের সাথে সাথে মানে ওই দরবার হলে যারা উপস্থিত ছিল বিডিআর সদস্য তারা একযোগে মানে চারিদিকে গ্লাস লাগানো ছিল সেই গ্লাস ভেঙে বের হয়ে যায় তো এইখানে একটা কথা আমরা শুনেছি এটা আমরা কনফার্ম করতে পারিনি কে বলেছে যে বাড়িতে একটা ভিতর থেকে একটা শব্দ হয় জাগ অথবা ভাগ এই শব্দের সাথে সাথে সবাই মানে চলে যায় শুধুমাত্র বিডিআরের সিনিয়র জেসিও এবং রিলিডিয়াস টিচার ইনারা থেকে যান মানে রিলেটিভ মানে যারা কোরআন করবে তাদের ইয়ে করে চলে যাওয়ার পরে মানে তখন ডি ডিজি হতভম্ব ব্যাপারটা হলো কি তখন তিনি মানে ওর মধ্যে যে ওই যে এক দুজন যে সৈরিক মানে সিপাই মাই যে বেউসের মতো পড়েছিল তার যে অস্ত্রটা ছিল সে অস্ত্র নিয়ে মেজর আজিজুল হাকিম গুলি ভরছে ছিল যেহেতু বাইরে গুলি হয়েছে সে গুলি করবে তখন ডিজি বলছে যে জনসু তুমি গুলি করবে না তো চারিদিকে মানে এর মধ্যে গোলাগুলি শুরু হয়ে গেছে ওনারা সব গ্রিন রুমে গিয়ে আশ্রয় নিলেন আমার পাশে যান পাশে যিনি আছেন তিনিও ওইখানে উপস্থিত ছিলেন তারপরে এর মধ্যে বিভিন্ন জায়গায় যেন শাকিজ টেলিফোন করেন প্রধানমন্ত্রীকে টেলিফোন করেন ডিজি র্যাবকে টেলিফোন করেন সেরা প্রধানকে টেলিফোন করছেন সবাই আশ্বাস দিয়ে আসবে কিন্তু কেউ আসেনি তারপরে ডিএমও তার মিলিটারি অপারেশন ব্রিগেডিয়ার জিয়া আমার ডান পাশে যে আছে তাকে একটা টেলিফোন করে এবং অবস্থা কি জানতে চায় এবং বলে যে আমরা দুইটা ব্যাটালিয়ান পাঠিয়েছি সাড়ে দশটার দিকে দরবার হলের ভিতরে বিদ্রোহীরা চিৎকার করে যারা স্টেজের ভিতরের অফিসারে ঢুকিয়েছিল তাদেরকে বাইরে আসতে বলে ওনারা যখন বাইরে আসে দেখে যে সবার মুখে ওই যে কাপড় বাঁধা এগুলো হচ্ছে ফ্ল্যাগের কাপড় লাল নীল হলুদ কাপড় এবং হাতে সভা রাইফেল তারপর বলে যে তোমরা বেরিয়ে আসো তোমরা র্যাঙ্ক খুলো তোমরা এক লাইনে দাঁড়াও তোমরা শুয়ে এই অবস্থায় কয়েকজন অফিসার ডিজি এবং ডিডিজি কে বললেন স্যার আপনারা চলে যান ডিজি এবং ডিডিজি যেই মুহূর্তে দরবার হলের বাইরে পা রাখলেন সাথে সাথে একসাথে চারজন গুলি করল গুলি করা এবং একসাথে চারজন এই চারজনের মধ্যে আমরা দুজনের নাম খুঁজে পেয়েছি সেই দুজন হচ্ছে সিপাই মুহিত সিপাই সেকান্দ আর দুজনের নাম আমরা বের করতে পারি নাই এর মধ্যে একজন সম্ভবত ছিল সিপাই সেকান্দা এবং তখনই ওনারা ওইখানে মারা যান তারপরে এরপরে কর্নেল এলাহিকে টেলিফোন করেন তারই একজন ইয়ে ব্রিগেডের ফিরোজ অন্য জায়গা থেকে তখন ওই মোবাইলটা কর্ণের লীলাহ মোবাইলটা ওর কাছে ছিল না মোবাইল সবারগুলো কেড়ে নিয়েছে মোবাইলটা ছিল একটা সৈনিকের হাতে সৈনিকটা রিসিভ বাটনের মানে স্টপ বাটনের পরিবর্তে রিসিভ বাটনে চাপ দিয়ে দেয় তখন ওই মোবাইল অন থাকাতে ওই ব্রিগেডিয়ার শুনতে পাচ্ছিলেন তখন সে বলছিল যে মানে ওই গুলির আওয়াজ গুলির অর্ডার হচ্ছে ডিডি ডিডিজি মারা গেছে সাবাস এই সমস্ত কথাবার্তা আরও খুন হবে এই সমস্ত জিনিস তিনি বলতে থাকেন তারপরে আরও অন্যান্য কিলিং হয় এর কিলিং করার পরে এইখানে দরবার হলের কিলিং শেষ করে তারও পিছনে একটা রান্না করার ইয়ে ছিল যেহেতু দরবার অনেক অনুষ্ঠান হতো ডেকচি ছিল বড় বড় ডেকচি কয়েকজন ডেকচির আড়ালে লুকিয়েছিল সাড়ে বারোটার দিকে এখানে দুইজন সৈনিক প্রবেশ করে তারা ডেকচির আড়ালে তিনজন অফিসারকে দেখতে পায় এর মধ্যে হচ্ছে কর্নেল রেজা কর্নেল আরেফি এবং লেফটেন্যান্ট কর্নেল সাজ্জাদ এই তিনজনকে সেখানে গুলি করে আর কি খুঁজে পায়নি এটা হচ্ছে যে কর্নেল আফতাব আর হচ্ছে মেজর ইকবাল এরা এদের মধ্যে একজন বেঁচে যায় একজন রাত্রিবেলা নিহত হয় তো যাই হোক এরপরে লুটতরাজ হয় বিভিন্ন ঘটনা ঘটে যেটা মানে আপনারা সবাই জানেন